অবিশ্বাস্য এক পার্কের গল্প শোনাবো আজকে। পার্কের ভিতরে আবার পার্ক, এর নাম সায়েন্স পার্ক। এখানে 40টিরও বেশি বিজ্ঞানের প্রত্যক্ষ খেলা রয়েছে, যা দেখতে পরিবার পরিজন সহ স্কুলের শিক্ষার্থীরা ভিড় করছে প্রতিদিন এই পার্কে। চলুন তাহলে দর্শক, আজ আপনাদের নিয়ে যাব উত্তরাঞ্চলে যে কয়েকটি বিনোদন পার্ক রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিন্ন জগৎ। আর এই ভিন্ন জগতের ভিতরেই রয়েছে এই সায়েন্স পার্ক। চলুন তাহলে দর্শক, এখন আমরা ভিতরে ঢুকবো। টিকিট কত করে ভাইয়া? 30 টাকা করে। তো টিকিট দেন তো। এটাই টিকিট? জি। দর্শক, সায়েন্স পার্কে ঢুকব। টিকিট কি এখানে দিতে হয়? এটা দিলে গেটটা অন হবে। যেহেতু এখানে 40টির মতো বিজ্ঞান বিষয়ে তুলে ধরা হয়েছে, সেহেতু আমরা এখানে এক ট্যুরিস্ট ভাইয়ের সহযোগিতা নিব, যাতে করে খেলাগুলো সম্পর্কে বিস্তারিত জানা যায়। এই কথাগুলো আর এক তারাবল ডিস্কে আঘাত প্রাপ্ত করতেছে, কারণ এই ডিস্কে যদি আমরা কথা বলি তাহলে এখান থেকে আর এক ডিস্কে আমরা কথা শুনতে পারবো, কথা আছে তাহলে তার বা কারেন্ট বিদ্যুৎ ছাড়া আমরা কথা শুনতে পারি। সাধারণত এটা হচ্ছে কি, আমরা যে কথাগুলো বলি কথাগুলো আওয়াজে এই জায়গায় বৃত্তি করে আবার আঘাত প্রাপ্ত হচ্ছে, তার কারণে আবার কথাগুলো ডিপ্রেশন করে ফেরত দিচ্ছে, তার কারণে আমরা কথাগুলো এই বৃত্তিকর থেকে ফোকাস থেকে আবার শুনতে পারতেছি, আর এক অতিবৃত্ত বা প্যারাবল ডিস্কে শুনতে পারতেছি আমরা। এটা অটোমেটিকলি বলতেছে, আমি যে এখানে যেই প্রত্যেকটি অটোমেটিকলি ঘুরতেই থাকবে, আমাদের কথাগুলো মতো ঘুরতেছে, কারণ এর দূরত্ব বেশি থাকার কারণে একে সবসময় তরঙ্গগতি বলা হয়। আমি এখানে এদিক পাখির সামনে অভিজ্ঞ হচ্ছে খাঁচা, এখানে আমি যদি ঘুরাই তাহলে কি আছে খাঁচার ভিতর, কারণ এটা দর্শনার্থী বা স্থায়ীকাল অনুভূত হচ্ছে। আমাদের চোখের একটা পাওয়ার 0.6, এই চোখের পাওয়ারটা করা মস্তিষ্কটা আমাদের স্থায়ীকাল হচ্ছে, যার কারণে খাঁচায় একদিক পাখি একদিক যদি ঘুরাই আমরা এখানে অটোমেটিকলি কি হচ্ছে খাঁচার ভিতর পাখি চলে আসতেছে। আমরা জানি যে প্রাকৃতিক বা বায়ুমণ্ডলের চাপ থাকার কারণে এই বস্তুটি কোনো দিকে ছেড়ে পড়তেছে না, এটা কিন্তু শূন্যের উপর বা ভাসমান অবস্থায় ঘটতেছে, কারণ প্রাকৃতিক চাপ বায়ুমণ্ডলের চাপ থাকার কারণে। পৃথিবীটাও কিন্তু এরকম বায়ুমণ্ডলের চাপের উপর ঘটতেছে, যদি কোনো ক্ষেত্রে পৃথিবী থেমে যায় তাহলে আমরাও বাইরের দিকে ছিটকে পড়ে যাব। পৃথিবী এরকম শূন্যমূল্যে ভাসতেছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের দ্বারা। গ্লাস প্রতিফলন হচ্ছে বা আমাকে একটা থেকে আরেকটা ছবিটা কি প্রতিফলন হচ্ছে, যার কারণে এখানে প্রত্যেকটি ক্রিয়া কিন্তু হচ্ছে সমান, প্রত্যেকটি ক্রিয়া সমান, যার কারণে আমাকে এক আয়না থেকে আর এক গ্লাসে প্রতিফলন করছে, এই জন্য আমার এখানে 5টা ভাসমান ছবি উঠতেছে, এটা হচ্ছে সমতল আয়না। স্থির বস্তু সারা জীবন স্থির থাকে আর গতিশীল বস্তু সবসময় সমবেগে চলতেই থাকে। মনে রাখতে হবে এখন আমি এটা হচ্ছে গতিশীল বস্তু, এটা হচ্ছে একটা গতিশীল বস্তু। এখন আমি যদি গতিশীল বস্তুকে এখানে বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটি সবসময় স্থির থাকবে, আমি যদি একে ছেড়ে দেয় এ কিন্তু সরলরেখা বা সমবেগে চলতেছে, এটা হচ্ছে নিউটনের সূত্র। সাধারণত হচ্ছে পানির সবচেয়ে ঘনত্ব বেশি, যার জন্য এই বস্তু সবসময় নিচে থাকে, তেলের ঘনত্ব কম থাকার কারণে ওই বস্তুটি সবার উপরে হচ্ছে। পানির সবচেয়ে পানির ঘনত্ব হচ্ছে 1000 কিলো 1000 গ্রাম, আর তোমার হচ্ছে তেলের ঘনত্ব হচ্ছে 800 গ্রাম, এটা হচ্ছে তেল পানির ঘনত্ব বা সূত্র বলা যায়। এখানে কোনো আওয়াজ করি তাহলে কথাগুলো আবার 10/10 সেকেন্ডের ভিতরে কথাগুলো আওয়াজ প্রতিফলন হচ্ছে, কারণ কেন, সাধারণত আমরা যদি বাথরুম বা ওয়াশরুমে কথা বলি এই কথাগুলো ইকো হয়, কারণ কথাগুলো আবার ফিরে যাচ্ছে বা প্রতিফলন হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রতিধ্বনির নল, কোন দোলনাও বলা যায়। কারণ হচ্ছে একটা দোলনাতে যদি চড়ি আমরা ওই দোলনা থেকে গতিশীল হয় তার অপোজিট দোলনাটা অটোমেটিকলি দুলতেই থাকবে, কারণ ওই দোলনার যেটি শক্তি আছে ট্রান্সফার করতেছে অপর দোলনাকে, তাহলে ওই দোলনা প্রথম দোলনা যদি গতিশীল কম হয় তাহলে অবশ্যই দ্বিতীয় দোলনায় গতিশীল বাড়তেই থাকবে, আবার তৃতীয় নম্বর যখন থেমে যাবে প্রথম দোলনা অটোমেটিক দুলতেই থাকবে, এটা হচ্ছে সংবদন দোলনা অথবা সরল দোলনা বলা যায়, সংবদনশীল দোলনা। জি, তাহলে একটা মধ্যাকর্ষণ শক্তি থাকে, যার কারণে বস্তু কি হচ্ছে নিচের দিকে আকর্ষণ হচ্ছে, তাই এখানে অনুরূপ এই পথটি বাঁকা হওয়ার সত্ত্বে এই বলটি সবার আঘাত হচ্ছে, কারণ কেন, যে বস্তুটি নিচের দিকে আকর্ষণ বেশি সেই বস্তুর গতিশীল সবসময় বেশি থাকে, আমি যদি এখানে ছেড়ে দেয়
দিদি বলে তবে আমার সবচেয়ে সর্বোচ্চ সে কিন্তু বক্রপথটা আমার আগে আছে কারণ এই সায়েন্স পার্কে যেহেতু অনেকগুলো বিজ্ঞানের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, সব দেখাতে গেলে হয়তোবা আপনারা আর এই পার্কে ঢুকবেনই না, তাই অল্প কয়েকটি দেখালাম। সায়েন্স পার্কের চতুর্দিকের দেয়ালে বিজ্ঞানীদের বিভিন্ন সূত্র ও মানুষের শরীরের কি কি আছে এছাড়াও অনেক কিছু এঁকে দেয়া আছে, ইচ্ছে হলে এগুলো দেখতে পারেন। সায়েন্স পার্কে একবার হলে ঢুকবেন বাচ্চাদের নিয়ে, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো বাচ্চারা বইয়ে পড়ে, আসলে প্র্যাকটিক্যালি কোনো কিছু শেখার অপশান থাকে না। এজন্য অবশ্যই ভিন্ন জগৎ যারা আসবেন একবার হলেও এই সায়েন্স পার্কে ঢুকবেন।